খুবই সিম্পল, ফার্স্টে একটা আর্চ আঁকবা, ফার্স্টে একটা আর্চ বা অর্ধবৃত্ত আঁকবা এরকম করে, ঠিক আছে? একটা এরকম আর্চ বা অর্ধবৃত্ত আঁকলা একটু, ওকে। তো তারপরে এখানে তোমরা দুইটা জিনিস দিলা, এরকম দুইটা জিনিস দিলা, দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা নালীর মতো একটা জিনিস একটু ডান দিকে দিয়ে দিবা, মানে ডান দিক, ছবির ডান দিকে আর কি, ঠিক আছে? ডান দিকে দিয়ে দিবা, আর এইখান থেকে আরেকটা জিনিস বের করে একটু বাম দিকে দিবা, একটু আস্তে আস্তে বাম দিকে নিয়ে যাবা, এটারে বের করে এটাকে একটু আস্তে আস্তে হচ্ছে বাম দিকে নিয়ে যাবা, ঠিক আছে? নেওয়ার পর এই যে এখানে যেটারে বাম দিকে নিস, সেইখানে হচ্ছে একটা আর্চ আঁকবা, ওই যে আর্চ অফ অ্যাওর্টার আর্চ আঁকবা, আর্চ, ঠিক আছে? আর্চ এঁকে দিবা, আর্চ, এই যে আর্চ, আর্চ, আর্চ এঁকে দিলা, ঠিক আছে? আর্চ হয়ে গেল, ঠিক আছে? এইটুকু হইল। এখন এখান থেকে আরেকটা নালি বের করে দিবা, নালি বের করে দাও, এটার একটু বাড়ায় দাও, হ্যাঁ, হয়ে গেল, এইটুকু অংশ আমাদের ডান। এখন এখন এই জিনিসটা তো আসলে আসছে এখান থেকে, এখানে একটু এটারে বাড়ায় দিও, একটু বাড়ায় দিও, বুঝায় যে এই জিনিসটা এখান থেকে আসছে। আর এই যে এখানে যে দুই পাশের জিনিস না, এগুলোর একটু এরকম করে একটা শাখা প্রশাখা ডালপালা এঁকে দিবা, বুঝছো? এখানেও সেম একটু ডিজাইন করে দিলা, ওকে। এখন এখান থেকে আরেকটা রক্তনালী দিয়ে দিও, রক্তনালী, আমি বলতেছি কোনটা কী আঁকতেছি, রক্তনালী দিয়ে দিলা, মাঝখানে হচ্ছে যে একটা দাগ দিও, দাগটা দিও, দেখতে সুন্দর লাগে আর কি, ওকে, ফাইন। এখন আসো হচ্ছে এই যে এই নালীটা, এই নালীটা তো এখান দিয়ে আসছে, এই যে এই নালীটা, এই নালীটার একটা শাখা এখান দিয়ে বের করে দাও, বের করে দাও, এটাকে এখান দিয়ে হচ্ছে বের করে দাও। তোমরা এই ভিডিওটা টেনে টেনে দেখো, তোমরা এই পার্টটা হচ্ছে যে আবার দেখো দরকার পড়লে, তো রেকর্ড আছে, ফেসবুকে তো রেকর্ড আছে, ইউটিউবে তো রেকর্ড করে দিয়ে দিব, তোমাদের যাদের একটু প্রবলেম হবে আবার এই অংশটা টেনে দেখো, তাহলেই দেখবা 2 মিনিটের ছবি আঁকা শেষ। দিলা, দিয়ে এখান থেকে হচ্ছে আরেকটা নল তুলে দিলা, নালি, একটা নালি দিয়ে দিলা, ওকে, তাহলে দেখো শেষ। আর এখন বাকিটা খুবই ইজি, বাকিটা হচ্ছে এখান থেকে একটা একটা বড় একটা এরকম একটা আর্চ দিবা, দুইটা আর্চ দিবা, শেষ, হৃৎপিণ্ডের হচ্ছে লম্বচ্ছেদের ছবি শেষ। আঁকতে কিন্তু 2 মিনিটও লাগে নাই আসলে, শেষ, এইটাই হয়ে গেছে। এখন দেখো, বুঝতেই পারতেছ এইটুকু কি ডান অ্যাট্রিয়াম, এইটুকু কি ডান ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা কি, এইটুকু হচ্ছে বাম অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তাহলে দেখো এই যে ডান অ্যাট্রিয়াম থেকে এই যে এটা বের হয়েছে, তার মানে এটা হচ্ছে পালমোনারি ধমনি, ঠিক আছে? আবার দেখো এখান থেকে এই যে এই জিনিসটা বের হয়েছে আর্চের মতো, এটা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনি। আর দেখো এই যে এই জিনিসটা উপর থেকে আসছে, এটা হচ্ছে সুপিরিয়র ভেনাকাভা, এটা নিচের থেকে আসতেছে, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনাকাভা। আর এই যে এখানে যেটা আসতেছে, এটা হচ্ছে পালমোনারি শিরা, বাম অ্যাট্রিয়ামে আসছে, ব্যাস। একই সাথে বোর্ডে গোল্ডেন সহ বৃত্তি, ঢাকা মেডিকেলের চান্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 100-এর মধ্যে থাকতে চাও? ওয়েল, কীভাবে সম্ভব ব্যাপারটা এখনই বলতেছি। আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেল, ডিএমসি স্টেশন নামক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ন্যানো বায়োলজি কোর্স এই ফ্রি প্লে লিস্টটাতে যদি তুমি যদি যাও, তাহলে দেখবা যে সিরিয়ালে এখানে সবগুলা ক্লাস দেওয়া আছে, আর এই ক্লাসগুলায় একেবারে বুঝে ফিল করে তুমি বায়োলজি পড়তে পারবা। বইয়ের প্রত্যেকটা টপিক লাইন বাই লাইন ধরে হচ্ছে যে আমি পড়াইছি, তাও আবার আমি যেই নোট করে চান্স পেয়েছি সেই গুছানো নোট সহ অ্যানিমেশন সহ সব কিছু, একটা লাইনও হচ্ছে বাদ দিয়ে নেই। এই ক্লাসগুলো যদি করো তোমার বেসিক ক্লিয়ার হবে, একই সাথে তোমার HSC কভার হবে, তোমার DMC DU সব জায়গায় তুমি চান্স পাবা চোখ বন্ধ করে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি নিজে DMC স্টেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ন্যানো বায়োলজি কোর্সের হচ্ছে ক্লাসগুলো দেখো, তাহলে তুমি আমার কথার প্রমাণ পেয়ে যাবা, এবং তুমিও বলতে বাধ্য হবা আমাদের এই ন্যানো বায়োলজি কোর্সের ফ্রি ক্লাসগুলো অন্যের যে কোনো পেইড কোর্সের থেকে হচ্ছে সেরা। সো ক্লাসগুলো নিজে করো, নিজে বুঝো, এবং অবশ্যই হচ্ছে বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।